ডাবল বেড, তারপর ছোট একটা আলমারি দেওয়া, ঝর্ণা সিস্টেম আছে, ঠিক আছে, গরম পানির ব্যবস্থা আছে, গরম পানির ব্যবস্থা। ভিউয়ার্স, এটা হচ্ছে গজারি বন। হ্যালো ভিউয়ার্স, এই করোনাকালে আমরা অনেকেই ঘুরতে হয়তো ভয় পাচ্ছি, যেহেতু এখন হোটেল রিসোর্টগুলো আবার খোলা শুরু হয়েছে, তাই আপনারা ঢাকার খুব কাছে একটি রিসোর্টে আসতে পারেন। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হ্যাপি ডে ইন। এটা গুগল ম্যাপে আপনাদেরকে লোকেশনটা দেবো, তারপর আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ রোড, গাজীপুর চৌরাস্তা থেকে সর্বোচ্চ 15 কিলো হবে। আর এদিকটা হচ্ছে ময়মনসিংহ যাওয়ার রাস্তা, এই পাশটা। তো এই মুহূর্তে আমরা একজন হোটেলের প্রতিনিধি আছেন, ওনার সাথে কথা বলবো আর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নাম হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি এখানকার দায়িত্বে আছি। তো দীর্ঘ 2.5 মাস পর আমাদের এই হোটেলটা খোলা হয়েছে করোনা ভাইরাসের জন্য। তো আমাদের এখানে যেহেতু এখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, স্বাস্থ্যবিধি সচেতনতা যা করা দরকার আমরা করণীয় সবই ব্যবস্থা নিয়েছি। আচ্ছা, আমাদের এখানে অবশ্যই মাস্ক, যারা ঢুকবেন মাস্ক নিয়ে ঢুকতে হবে, মাস্ক দিন সবার প্রবেশ নিষেধ। স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার যেন আমাদের এখানে সবই নিঃসন্দেহে এখানে আসতে পারেন। এই যে এই জায়গায় আপনার স্প্রে করা হচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো সুইমিং পুল না? আচ্ছা আচ্ছা, আর গাড়ি পার্কিং এর জায়গাটা কি? এটা আর রিসোর্টটা কি পুরোপুরি চালু হয়েছে? এটা রেস্টুরেন্ট না? আর ওই পাশটা ওইটা গেস্ট হাউস, গেস্ট হাউসটা আছে না? আপনি গেস্ট হাউস আছে? রেস্টুরেন্ট কখন চালু থাকে? মানে মিটিংয়ের মতো করতে পারবে? আচ্ছা আচ্ছা, এসি টিসি করা আছে সব, ঠিক না? সম্পূর্ণ এসি করা, বইটাও কি এসি করা? উপরে জার বাতি লাগানোর, কজন বসতে পারে এই জায়গায়? আচ্ছা, এটাও আলাদা, এটাও ভিআইপি নাকি? প্রজেক্টটা লাগানো আছে, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আগে বলেছিলাম এই পাশটা হচ্ছে গেস্ট রুম, আর বাইরের মানুষদের জন্য ওয়াশরুম এটা। হ্যাঁ, বাইরের মানুষদের জন্য ওয়াশরুম, ইচ্ছা হলে আপনারা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবেন। আচ্ছা, বাথরুম ব্যবস্থা, টয়লেট, ওকে।
যে আমাদের এখানে থাকার জায়গা আছে, সো আমি আপনাদেরকে এখন থাকার জায়গাটা একটু দেখাবো। চলেন। এটা রিসেপশন না? এটা নিচতলা। কয়তলা আছে? মোট দোতলা? আচ্ছা আচ্ছা, কয়টা রুম আছে মোটামুটি? 17টা। মানে রুমগুলো কি কি ভাগে বিভক্ত? মানে আপনার সিঙ্গেল রুম, কাপড় বেড, সিঙ্গেল রুম, সিঙ্গেল রুম, কাপড় বেড, রুম, এসি, ফ্রিজ, কালার টিভি, অ্যাটাচ বাথরুম, সব ফেসিলিটি সবাই কি? আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে মানে কতক্ষণ খোলা থাকে? মানে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা খুলি। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে দোতলা আসার পরে বসার একটা জায়গা, আর এখন আপনাদের দোতলায় রুমগুলো দেখাবো। রুমের কন্ডিশন কি সব জায়গা একই? এটাই রুম না? আচ্ছা আচ্ছা, ঢুকেন একসাথে। ডাবল বেড, তারপর ছোট একটা আলমারি দেওয়া, কাপড়ের জন্য ইয়ে রাখা হয়েছে। একটা গ্রামীণ পরিবেশ, অনেকটা যে বেতের একটা ইয়ে করা হয়েছে, ঠিক না? তারপরে এদিকে টিভি রয়েছে, টিভিটা কয় ইঞ্চি? টিভিটা 19, হ্যাঁ 32, 24। আচ্ছা, এলসিডি টিভি, আর এসি করা প্রত্যেকটা রুমে এসি করা? আচ্ছা, এমনি কোনো ভিআইপি রুম নাই? আচ্ছা আচ্ছা, এটা একটা সুবিধা। এই যে বাথরুম, গোসলখানা, টয়লেট, ঝর্ণা সিস্টেম আছে, ঠিক না? গরম পানির ব্যবস্থা আছে? জি, গরম পানির ব্যবস্থা আছে। গরম পানির ব্যবস্থা আছে, তাহলে তো ভালোই, তো অনেক সুন্দর। আর এই যে টাইলসগুলো উপরে সেটা লাগানো হয়েছে না? টাইলসগুলো অনেক সুন্দর। এই যে আর প্রত্যেক জায়গাতে ঝাড়বাতি আর কি, বাইরের ইয়াতে এই যে পেন্টিং এর দ্বারা করে দেওয়া আছে, তার মানে একটা রুম দেখলে বোঝা যাইতেছে যে আর আর এই পাশটা একদম নীরব নিরিবিলি। এই পাশটা কি পুরাটাই গাছপালা নাকি? এই যে একদম জঙ্গল হাইটা সব আর কি, কেন থাকলে জঙ্গল বিহার। সেখানে আমরা আরও উপরে যাচ্ছি, এটা ছাদের উপর থেকে আপনাদেরকে দেখাবো। ছাদ একদম টাইলস করে দিয়েছেন না? এই জায়গায় তো দাবা খেলা দেব।
ভিউয়ার্স এটা হচ্ছে গজারি বন, জায়গাটা অনেক সুন্দর, একদম রোডের সাথে। আপনি এটা তৈরি হয়েছে কয় বছর হয়েছে? রিসোর্ট চালু করবেন কবে? রিসোর্টটা করবেন কোন দিক দিয়ে? এদিকে জায়গা সাথে জমির সাথেই ওই যে রিসোর্টটা না বিয়ার্স, ওনাদের রিসোর্টের জন্য এই জায়গায় জায়গা করা আছে। এখন যেহেতু একটু সমস্যা তাই চালু করা হচ্ছে না, তবে শীঘ্রই চালু করা হবে। সব কিছু প্রস্তুত রয়েছে, শুধু কিছু হালকা কিছু কাজ করার পরে রিসোর্ট চালু হয়ে যাবে। আর এটা তো গজারি বন না, পরিবেশটা অনেক সুন্দর। ভিউয়ার্স আমরা তো অনেক কাজ করলাম, এই মুহূর্তে আমাদেরকে ওনারা নাস্তা করাচ্ছেন। সকালে নাস্তা হচ্ছে ডিম ভাজি, সবজি ভাজি এবং পরোটা। আমি মোহাম্মদ লেলিন, ম্যানেজার সাহেবের দায়িত্ব আছে এখানে। আপনাদের রেস্টুরেন্টের নামটা কি? হ্যাপি ডে ইন। হ্যাপি ডে, হ্যাপি ডে ইন রিসোর্ট রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট সব কিছু আছে, রিসোর্টটা মানে একটু কয়েকদিন পরে চালু হবে? হ্যাঁ, রিসোর্টটা কয়েকদিন পরে চালু হবে। এই রেস্টুরেন্টটা খোলা থাকে কতক্ষণ? সকাল 7টা থেকে রাত 10টা। এখন তো করোনা কাল, এই জন্য কারণে 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত। আর এমনি আপনার এটা প্রায় কয় বছর হয়েছে এই ইয়াটা? এটা 13 বছর। ঢাকা থেকে কত কিলো দূরে এটা? ঢাকা থেকে 60 কিলো। 60 কিলো একদম মেইন ঢাকা থেকে? মেইন ঢাকা থেকে। আর উত্তরা থেকে মনে হয় আরও কম হবে, থেকে আপনার 30 কিলো। মানে গাজীপুর চৌরাস্তায় সবচেয়ে কাছে, গাজীপুর চৌরাস্তা থেকে। আপনার এই রেস্টুরেন্টের মেনুটা কি? মানে আপনার চাইনিজ ফুড, বাংলা ফুড দুটোই থাকে। আপনার কোনো প্যাকেজ আছে? যে প্যাকেজ না, এরকম সেট মেনু আছে চাইনিজের। খরচটা কেমন করতে পারে? রিজনেবল, 300-350-300। আর গেস্ট রুমগুলো তো প্রায় কয়টা গেস্ট রুম আছে? গেস্ট রুম আছে 17টা। 17টা। আর এমনি পার্কিং কয়টা? এমনি কি কেউ পুরো রিজার্ভ নিতে পারবে? হ্যাঁ, রিজার্ভ নিতে পারবে। পুরোটাই রিজার্ভ পুরো নিতে পারবে, রেস্টুরেন্ট সব রিজার্ভ নিতে পারবে। রিজার্ভ নেওয়ার পদ্ধতিটা কি? ফোন করে আসতে হবে না অনলাইনে? অনলাইনে পাবেন, ফোন করে আসতে পারবেন, দুটো অপশন আছে। নিরাপত্তার ব্যাপারটা তো অনেক, নিরাপত্তা 100% এখানে। এ যাবত কাল পুরোদর ঘটনা ঘটেনি এখানে, এ যাবত আমি এখানে 10 বছর আগে দেখিনি কখন ঘটনা। তো ঠিক আছে, অনেকক্ষণ সময় দিলেন, ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আর কি? হ্যাপি ডিন সুন্দর পরিবেশ, এখানে ঘোরার জায়গা আছে, গজারি বন আছে, ন্যাচারাল সব জিনিস, বিষয় এনজয় করতে পারবে সবার সাথে, এনজয় এনজয়েবল প্লেস এখানে। ধন্যবাদ।